Baru-baru gitu dia bangun dari kamu aku চিকিৎসায় গাফিলতির অভিযোগে আট বছরের শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটি বেসরকারি নার্সিংহোমে ঘটনাটি ঘটেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরীর নাম অদিতি দাস, বাড়ি রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকায়। এই ঘটনায় 3 জন চিকিৎসককে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ডিএসপি সদর রিপন বলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। একটা মাত্র সন্তান নাকি? একটাই সন্তান। তো কবে ভর্তি করেছিলাম? ভর্তি করেছিলাম পরশু দিন। তারপর অপারেশন হয়েছে কালকে 7টার দিকে ঢুকাইছে। তো ঢুকাই 11টা 11:30 ধরে লাগাই দিয়েছে অপারেশনে। এত টাইম লাগে না, ওরা তখনই মেরে ফেলছে আমাকে। তারপর বলছে আসে খালি বলে জ্ঞান ফিরে না, এটা না ওটা না, দেরি হবে জ্ঞান ফিরতে। তার ডাক্তাররা খালি আসে এদের বুঝাচ্ছে, ওরা বলে মারাত্মক কেস, যখন মারাত্মক কেস বলছে তখনই ছাড়া দিয়েছে। ওইটা বলে খতরনাক। তো খতরনাক কেস তোমরা আগে বলছো ভালো হয়ে যাবে, 100% ভালো হয়ে যাবে। ডাক্তার বলছে 100% ভালো হয়ে যাবে। আমাকে 50 বার ফোন করছে যে বেনারস থেকে ভালো করে চিকিৎসা করবে এখানে, বেনারস থেকে, বেঙ্গালোর থেকে, পাঞ্জাব থেকে বলে ডাক্তার আসবে এখানে। তারপর আমি বলছি ঠিক আছে, আমি আমার লোকদের সঙ্গে যোগাযোগ করে আমি আপনাকে জানাচ্ছি। তারপর ও নিয়ে আসলো আমার সুমন্দি, শ্বশুর, শাশুড়ি, আমার বউ আসছে, ভর্তি করলো, বলছে চলে যান, পরশু দিন আসবেন 8টার দিকে অপারেশন হবে। আসছে কালকে, গতকাল আসছে, 8টার দিকে ঢুকছে। তারপর বলছে না হয় রাখছে মেয়েটাকে, না হয় রাখছে। তারপর 7টার দিকে বলে অপারেশন হবে। তারপর না খাওয়ায় রাখছে, না খাওয়ায় রাখবে 7টার দিকে ঢুকাচ্ছে। একদম 12টা 11টা ধরে বাজার দিয়েছে অপারেশন করতে। এটাই আমি এদের এদের বিচার চাই, সঠিক বিচার। বাবা বাবা রে, রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।